ইমরুল কায়েসকে দলে চাই নিতে হবে, কায়েস ভক্তদের চাওয়া ছিল এটাই। কিন্তু ঘরোয়া লীগগুলোতে উল্লেখযোগ্য পারফরমেন্স ছিল না বেশ অনেক দিন, কিন্তু সেই রান খরা কেটেছে। ইমরুলের ব্যাট হেসেছে চওড়া হাসি। মোহামেডান ক্যাপ্টেন 96 বলে 5-4, 2 ছক্কা হাঁকিয়ে 68 রান তুলেছে স্কোরবোর্ডে। অনেকদিন পর কায়েসের ব্যাট কথা বলল। আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের সাথে লম্বা সময় অবধি ওপেনিং জুটিতে ছিলেন। তামিম আজ দলের ক্যাপ্টেন হলেও তিনি আছেন দলের বাইরে। ইমরুল সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন 2018 সালে, এরপর আর জাতীয় দলের হয়ে খেলতে পারেননি। বিভিন্ন সময় জাতীয় দলে ওপেনার সংকট থাকলেও ইমরুলের সুযোগ হয়নি, এ নিয়ে বিভিন্ন কথাও হচ্ছিল। কিন্তু তখন ইমরুলের ব্যাটেও বলার মতো রান ছিল না, তাই সুযোগও পাননি। কিন্তু আজ খানিকটা মন্থর গতিতে রান তুললেও নিজের জায়গায় ফিরতে পেরেছেন, এটাই বোধহয় স্বস্তি। কেননা আবার জাতীয় দলে ফিরতে হলে রান করে ফাইট ব্যাক দিয়েই ফিরতে হবে। তাই এই ডিপিএলে বড় কোনো স্কোর করতে পারলে আবার সুযোগ পেতে পারেন। লিস্টে ক্রিকেটে 6000 অধিক রান করা ইমরুলের এটাই চ্যালেঞ্জ, ফিরতে হলে রান করেই ফিরতে হবে। শুভকামনা রইল মিস্টার 45-এর জন্য। চাঁদ দিয়ে চালাই।